রান্নায় ব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ঘরে দইয়ের বীজ তৈরি করে কিভাবে দই বসানো হয় এটা দেখাবো শীতকালে তো দই বসতে চায় না কিন্তু আমি একটা টিপস দিয়ে দই বসাব এটা আপনাদেরকে দেখাবো চলুন এর জন্য কি কি আয়োজন করেছি চলুন দেখি এই যে সুন্দর দই হচ্ছে এই দইটা আমি গতকালকে বানিয়েছি এই দইয়ের জন্য দুধ গরম করেছি ওই গতকালের যে দইটা বসিয়েছিলাম এই দই থেকে দইয়ের বীজ একটা কাপে নিয়ে নিচ্ছি এরকমভাবে আর এই দইটা অন্য একটা কাজে ব্যবহার করব আর সাজাটা মানে বীজটা ওই কাপের মধ্যে এই যে তুলে নিয়েছি দইয়ের যে বীজ নিয়েছিলাম এই দইটা অন্য কাজে ব্যবহার করেছি তারপর কাপটা ভালো করে ধুয়ে দইয়ের বীজ দিয়ে দিলাম এই পরিষ্কার কাপের মধ্যে এখানে দই বসাবো দুবারই দেখিয়ে দিচ্ছি এই যে দইয়ের বীজ দিয়ে দিলাম কাপের মধ্যে দুধটা ভালো করে গরম করেছিলাম গরুর দুধ এরপর কি হবে দেখাবো এই যে দইয়ের বীজ আছে এই কাপের মধ্যে দই বসাবো এর জন্য গ্লাসের মধ্যে দুধটা নিলাম আঙ্গুল দেওয়া যায় এরকম তাপমাত্রায় আছে এখন দুধটা এই তাপমাত্রায় দুধটাই এই দইয়ের বীজের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দই হবে টক দই হবে বাড়িতে ঘরে তৈরি করা তাজা দই এই যে আঙুল দেওয়া যায় এরকম তাপমাত্রায় হতে হবে না হলে কিন্তু ভালো দই হবে না এই যে এখন একটা ঢাকা দিয়ে দিলাম এখন কিন্তু কাপটা সমেত দুধটা কুসুম কুসুম গরম আছে এই যে দুধটা কুসুম কুসুম গরম আছে কাপটাও কুসুম কুসুম গরম হয়ে আছে এই অবস্থায় ফানেল কাপড় দিয়ে মুড়িয়ে দিতে হবে ফানেল কাপড় দিয়ে তারপর গেঞ্জি কাপড় দেব এর জন্য এরকম ফানেলে কাপড় দিয়ে এরকম গেঞ্জি বাচ্চাদের গেঞ্জি দিয়ে এভাবে দুয়ে কাপটাকে ঢাকনা সমেত কাপড় দিয়ে মুড়ে নিয়েছি সুন্দর দই হবে না হলে এই ঠান্ডার সময় দই বসানো মুশকিল হয়ে যায় এখন বারো থেকে পনেরো ঘন্টা হয়েছে এখন এই গেঞ্জি কাপড় তুলে নিচ্ছি এভাবেই ছিল এরপর ফানেল কাপড়টাও তুলে নিলাম এই যে দেখুন কি সুন্দর দই হয়েছে তাজা ঘরের দই এই যে ফানেল কাপড়গুলি এগুলি রোদে দিয়ে আবার দই বসাবো এভাবে আর গরমের দিন এসে পড়লে কাপড় আর লাগবে না তখন প্যাকেটে করে রেখে দেব কাপড়গুলি এই শীতকালে দই বসানো খুবই কঠিন এভাবে দইটা সুন্দর করে বসিয়ে নিলাম ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন রান্নায় ব্যঞ্জন চ্যানেলটা সাবস্ক্রাইব যদি এখনও করে না থাকুন প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভাবে সুন্দরভাবে দই তৈরি হয়ে গেল আপনারা সুস্থ থাকুন ধন্যবাদ